থার্ডের কার্যক্রম বন্ধ করার দাবি জানালো চীন। কালের কণ্ঠ অনলাইন। কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা থার্ড চালু করার ঘোষণা দেয়। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, এখন থেকে উত্তর কোরিয়ার যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়ে এটি দক্ষিণ কোরিয়াকে সর্বাত্মক নিরাপত্তা দেবে। মার্কিন সেনাবাহিনীর এই বিবৃতির পরই প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তারা থার্ডের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, চায়নার অবস্থান খুবই স্পষ্ট ও নিশ্চিত। দক্ষিণ কোরিয়ার থার্ড সিস্টেম স্থাপনের বিরোধিতা করছি আমরা এবং খুব দ্রুত এটা বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের স্বার্থতে সমুন্নত রাখতে আমরা যা কিছু প্রয়োজনীয় তার সব ধরনের পদক্ষেপই গ্রহণ করব। তবে কী পদক্ষেপ গ্রহণ করবে তা উজ্জ রেখেছে চীন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে চীন বরাবরই আপত্তি জানিয়েছে। পর্যবেক্ষকেরা বলেছেন, চীনের উদ্বেগ থার্ড ব্যবস্থার রেডার চীনের অভ্যন্তরেও কার্যকরী হবে এবং নজরদারিতে আঞ্চলিক সামরিক ভারসাম্য নষ্ট হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে দেখা করার ব্যাপারে যে আগ্রহ প্রকাশ করেছেন, চীন তাকে স্বাগত জানিয়েছে। আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।